সালকিয়ার আলাপনী দুর্গা উৎসব প্রতিবারই তাদের পুজোতে থাকে নতুন চমক। এবারও তার অন্যথা নয়, গোটা মণ্ডপে আধ্যাত্মিক একটি আবহ তুলে ধরা হয়েছে মানুষের জন্ম পরমেশ্বরের অন্তরঙ্গ শক্তির মাধ্যমে। বহিরাঙ্গ শক্তির মাধ্যমে মানুষের জীবন অতিবাহিত হয়, আর সেই ভাবনাকেই তুলে ধরা হয়েছে এই মণ্ডপের পরতে পরতে। পাশাপাশি প্রতিমাকেও রাখা হয়েছে নিরস্ত্রভাবে। এবারে তাদের এই ভাবনায় ওরিয়েন্ট পেস্ট প্রেজেন্ট বাই শরৎ সম্মান 2023 24 আওয়ার্স টিভির তরফে সেরা সেরা পুরস্কার পেল সালকিয়ার আলাপনী দুর্গা উৎসব। নমস্কার, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সালকিয়া আলাপনী, আর এই ক্লাবে এই এবছরে যে থিম করেছে অসাধারণ থিম, কারণ মণ্ডপ এবং প্রতিমা না দেখলে আপনাদের বিশ্বাস হবে না যে শহরের কলকাতার চেয়ে কোনো অংশে কম নয়। এখানে দেখলে মানুষের ভিড় একেবারে উপচে পড়ার মতো। তাই আমরা এই মুহূর্তে এসেছি সালকিয়া আলাপনে, আমরা এখানে কথা বলবো এখানে ক্লাব কর্তৃপক্ষের সাথে। তবে এবছরের থিমটা নিয়ে যদি একটু বলেন। বেসিক্যালি আমরা এখানে যেটা এবছর দেখাতে চেয়েছি সেটা হচ্ছে মানুষের জন্ম পরমেশ্বরের অন্তরঙ্গ শক্তির মাধ্যমে, কিন্তু মানুষ যে সারা জীবন নিজের জীবন অতিবাহিত করেন সেটা পরমেশ্বরের যে বহিরঙ্গা শক্তি, সেই বহিরঙ্গা শক্তিকে কেন্দ্র করে। বহিরঙ্গা শক্তি মানে এটা ভগবানের কৃপা, সেই জায়গাটাকেই আমরা তুলে ধরেছি। তাই আপনারা দেখবেন যে আমাদের যে মূর্তি, সেই মূর্তিও ত্রিভঙ্গ যোগের যে রূপ, সেই রূপকেই আমরা এখানে ভঙ্গির যে ভঙ্গিমা, সেই ভঙ্গিমাকে আমরা তুলে ধরেছি দুর্গার মধ্যে। একটা প্রশ্ন জানতে ইচ্ছা করছে যে মায়ের হাতে অস্ত্র নেই, মা নিরস্ত্র এবং এখানে মহিষাসুর মাকে নমস্কার করছে, এটা যদি একটু সংক্ষেপে বলেন। অ্যাকচুয়ালি মায়ের হাতে অস্ত্র নেই কথাটা ভুল, অস্ত্রটা হচ্ছে সিম্বলিক, অস্ত্রটা হচ্ছে শক্তির উৎস। এক একটা অস্ত্র এক একটা শক্তির উৎস। আপনারা দেখবেন মায়ের যে তালু আছে, হাতের তালু, তাতে কিন্তু প্রত্যেকটা অস্ত্র আঁকা রয়েছে। এবং মা যে মুদ্রাটা রয়েছে হাতের মুদ্রা, এটাকে বলে শুনি মুদ্রা। এই শুনি মুদ্রা হচ্ছে অভয়দানের মুদ্রা। তাই একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের যে কম্পোজিশন, সেই কম্পোজিশনের মধ্যে একদিকে রয়েছে সুর এবং আরেক দিকে রয়েছে অসুর। এই অসুরকে, অসুর কিন্তু রাজ করতে গেছিল স্বর্গে, এবং সেখান থেকেই তাকে কন্ট্রোল করে মা কিন্তু অভয়দান করছেন স্বর্গকে এবং সমস্ত মানবজাতিকে, যে আমরা, আমি সুখে স্বাচ্ছন্দ্যে থাকো তোমরা এবং ভালো করে থাকো, আমি সুর এবং অসুর এর যে বিভেদটা তোমাদের সামনে তুলে ধরেছি। এবং সেখান থেকেই মানুষ কিন্তু নিজের জীবনের উপলব্ধিটাও শিখেছে। অসাধারণ আপনাদের থিম, অসাধারণ ভাবনা কল্পনা এবং অসাধারণ বাস্তবে যে রূপটা দিয়েছেন সেটা সত্যি অসাধারণ। তাই 24 আওয়ার্স টিভির জাজমেন্টের বিচারে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন আমাদের জাজ মুনমুনগঞ্জ চৌধুরী এবং স্যার রয়েছেন আমাদের সাথে। তো তাদের কাছে জেনে নেবো যে তাদের বিচারটা কি, কেমন লাগছে। অসাধারণ সুন্দর একটা শিল্পকর্ম এবং অসাধারণ সুন্দর একটা থিম। তো সেই ক্ষেত্রে আমরা যখন এখানে পদার্পণ করি তখনই দেখলাম যে এত সুন্দরভাবে তাদের এই কনসেপ্টটাকে সাজিয়ে তুলেছে। তো এখানে এসে আমি কিন্তু এই প্রাইজটা না তুলে দিয়ে আর পাচ্ছি না। সত্যি মাননীয় দাদা, এটা প্রাইজ দেখছি আমি, এবং এই প্রাইজটা আনন্দের সাথে ঘোষণা করছি। এই সালকিয়া আলাপন ক্লাবকে আমরা এবছরে সালকিয়া সেরা সেরা এই সালকিয়া আলাপনী ক্লাবকে এবছরে আমরা সেরা সেরা ক্লাব হিসেবে বিবেচনা করে, হাওড়া সালকিয়া আলাপনীকে আমরা সেরা সেরা ক্লাব হিসেবে বিবেচনা করি আমাদের জাজ মুনমুনগঞ্জ চৌধুরী ম্যাডামের হাত থেকে এবং স্যারের হাত থেকে আমরা এই প্রাইজ তুলে দেবো এই ক্লাব কর্তৃপক্ষের হাতে। আসুন আমরা এই প্রাইজ তুলে দিই, আমরা এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করি। আসুন আমরা এই প্রাইজ তুলে দেবো, স্যার ধরুন। টিচার্স ফর আলাপনী, কেমন লাগছে একটা এত সুন্দর কনসেপ্ট, তারপরে এত সুন্দর মুনমুনগঞ্জ চৌধুরী ম্যাডামের বিচারে এবং আমাদের 24 আওয়ার্স টিভির বিচারে সেরা সেরা হাওড়া সালকিয়া সেরা সেরা প্রাইজ পেয়ে কেমন অনুভূতি হচ্ছে? আমাদের তো খুব ভালোই লাগছে, প্রতি বছরই আমরা বহু পুরস্কার পাই, কিন্তু সবচেয়ে যে দর্শক যারা আসেন প্রতিবারই আমাদের প্রতিমা দর্শন করতে আসেন এবং বাহবা দিয়ে যান, তাদের প্রচারেই প্রত্যেক বছর আমাদের পুজো আরো প্রচুর দর্শক সমাগম হয়। তাই সবচেয়ে সব উৎসবের ইয়ের থেকে আমরা দর্শকদের পুরস্কারটি আমরা শ্রেষ্ঠ বলে মনে করে থাকি। অসাধারণ, এই যে মানুষের বিশাল ভিড়, আমি এই মুহূর্তে দেখছি আটকানো রয়েছে, একটা লম্বা লাইন পড়ে গেছে, এটা কি মনে হয় এখানেই পুরস্কার? একদম এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার। আমরা কোম্পানিদের ছোট করছি না, তাদের পুরস্কার আমাদের পাথর,
কিন্তু এই যে দর্শক যারা প্রত্যেক বছর আসেন আমাদের বাহবা দিয়ে পুরস্কার দিয়ে যান, এই বাহবাটাই আমাদের কাছে শ্রেষ্ঠ পুরস্কার, এবং তাদের প্রচারে প্রত্যেক বছর আমাদের পূজা মণ্ডপে অত্যাধিক ভিড় হয়। ধন্যবাদ, খুব সুন্দর। স্যারকে একটু জিজ্ঞেস করবো, আমি দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে দেখুন, বাচ্চা ছেলে যেমন পরীক্ষায় বসলে পুরস্কারের আশা করে, তো এবার পাড়া প্রতিবেশী বা পাড়ার ক্লাব থেকে পুরস্কার পেলে যে আনন্দটা হয়, বাড়ির শিক্ষক মশাই পরিচিত বা বাড়ির পিতা বা আত্মীয় স্বজনের মধ্যে পুরস্কারটা পেলে বেশি আনন্দিত আনন্দ পাওয়া যায়। তো এই যে মুনমুন ম্যাডাম আমাদের পরিচিত, যদিও এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই, কিন্তু তিনি যে ভালোবেসে কলকাতা থেকে এসে পুরস্কারটা দিচ্ছেন, এটা আমাদের কাছে অনেক বড় পুরস্কার। এইটুকু আমাদের এবছরে লাভ লেজার প্রেজেন্ট 24 আওয়ার টিভি শারদ সম্মানে শ্রেষ্ঠ শারদ পুজো হাওড়া সালকিয়ার এই আলাপনি ক্লাবকে আমরা শ্রেষ্ঠ ক্লাব হিসেবে বিবেচনা করে আমরা এবছরে সেরা সেরা 10টা পুজোর মধ্যে একটা সেরা পুজো হিসেবে গ্রহণ করে নিলাম। স্যারকে জিজ্ঞেস করবো, স্যার কেমন লাগছে? এটা অবশ্যই ভালো লাগছে, কেন এটাও ছোটবেলায় আমি এখানেই থাকতাম এবং সেই থেকেই ছোটবেলা থেকে মানে আমার জন্মের আগে থেকেই এই পুজো শুরু, আমার বাবারা আরম্ভ করেছিলেন এবং সেই থেকে পরপর আমরা এখানে ছোটবেলা থেকে সেই ব্যাচ পড়ে ভলেন্টিয়ারি দেওয়া থেকে আরম্ভ করে সেই জিনিসটা আজ এই পর্যায়ে এই এই যারা ইয়াং গ্রুপ রয়েছে তারা এনেছে, সেটা আমাদের কাছে অনেক গর্বের যে আমরা এদের কাছে যে এরা পুজোটাকে কোথায় নিয়ে গেছে, তাই আমরা ওখান থেকে ছুটে আজও আসি। অসাধারণ কথা বললেন যে পুজো আস্তে আস্তে যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখার মতো পুজো। আমি মামার কাছে জিজ্ঞেস করবো, মামা এত সুন্দর একটা বিচার, তুমি বিভিন্ন পুজো প্যান্ডেল ঘুরছো, তো এখানে যে জিনিসটা চোখে পড়ার মতো কি মনে হলো? লাভেলেজার পক্ষ থেকে অ্যাকচুয়ালি এই যে 24 আওয়ার্স দীপঙ্কর চৌধুরী আমাদের সঙ্গে আছেন এবং এখানে কলকাতা থেকে, সুদূর কলকাতা থেকেই উনি এসেছেন, এখানে প্রাইজটা দেওয়া হয়েছে, আমি অত্যন্ত খুশি। এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমরা অনেক দিন ধরে এই আলাপনির সঙ্গে যুক্ত, আজ আমরা নিজেরাই এই প্রাইজটা দিতে পেরে নিজেদেরকে আমরা কিন্তু গর্ব অনুভব করছি। খুব সুন্দরভাবে কথা বললেন, অসাধারণ কথা বললেন মুনমুনগঞ্জ চৌধুরী, এবং তার আশীর্বাদ ভালোবাসা আমরা চাইবো যে এরকম ভাবে থাকুক, কারণ 24 আওয়ার্স টিভি চ্যানেল শুধু কলকাতায় নয়, হাওড়া হুগলি সমস্ত জায়গায় আমরা বিচারে এবছরে আমরা 10টা শারদ সম্মান তুলে দিচ্ছি, তাই হাওড়ায় এই 10টা শারদ সম্মানের মধ্যে বেস্ট শারদ সম্মান আমরা তুলে দিলাম এই সালকি আলোপনী ক্লাবকে। আমরা সমস্ত ক্লাব কর্তৃপক্ষকে অনুরোধ করবো, একবার যদি আপনারা আসুন সামনে, আমরা একটা ছবি গ্রুপ ছবি করবো ফেসবুকে পোস্টের জন্য, প্লিজ আপনারা একটু এগিয়ে আসুন, প্লিজ একটু এগিয়ে আসবেন, সামনে এসো, সামনে এসো, সামনে এসো, একটু এসো সামনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু প্রাইজে হাত দেবেন সবাই কাইন্ডলি। আমি চাই দিন দিন আলাপনি ক্লাব এইভাবে নতুন নতুন থিম নিয়ে আপনাদের সামনে আসুক, আর আমাদের চ্যানেল এই নতুন নতুন থিম আমাদের দর্শকদের আমরা নিশ্চয়ই দেখাবো, এবং দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার। ওনারা যে এসছেন কলকাতা থেকে আমাদের এই পুজোর সুনাম শুনে এখানে যে আমাদেরকে কভার করতে এসছেন, তার জন্য আমরা আলাপনির পক্ষ থেকে ধন্যবাদ প্রাপ্ত লাভ লেজাকে, কারণ লাভ লেজা সাপোর্ট ছাড়া হয়তো আমরা এই পুজো করতে পারতাম না, যেভাবে আমাদের সাপোর্ট করেছেন তো তার জন্য দু একটা কথা। লাভ লেজাকেও অনেক অনেক শুভেচ্ছা, আলাপনির তরফ থেকে ধন্যবাদ, তারা ওনারা সাপোর্ট করেছেন বলেই আজকে 24 আওয়ার্স এখানে এসে আমাদের পুরস্কৃত করতে পারলেন, এতে আমরা আনন্দিত হলাম, গর্বিত হলাম, এবং আমাদের তরফ থেকে 24 আওয়ার্সকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আমরা জানালাম আমাদের স্পন্সর লাভ লেজার শারদ সম্মান 2023, এবারে আমরা 10টা শারদ সম্মানের মধ্যে একটি শারদ সম্মান তুলে দিলাম এই ক্লাব কর্তৃপক্ষ। আমি বলবো একবার ক্যামেরাটা ঘোরার জন্য, মানুষের ভিড়ের দল দেখুন আপনারা, যদি দেখলে বুঝতে পারবেন যে কিরকম ভাবে এই সালকি আলাপনিতে মানুষের একটা ঢল, মানে চারিদিকে মানুষের যেভাবে একটা ভিড় উপচে পড়া ভিড় এখানেই প্রমাণ করে দিয়েছিল যে এই ক্লাব এবারে সালকি আর
শ্রেষ্ঠ ক্লাবের মধ্যে, শ্রেষ্ঠ পূজোর মধ্যে, হাওড়ার একটা শ্রেষ্ঠ পূজোর মধ্যে সালকি আলাপনি একটি পুজো হবে এবং সেই সম্মানকে স্বীকৃতি দিয়ে আমরা 24 hours TV নিউজ চ্যানেল এবং লাভ লোজার পক্ষ থেকে এই বছরে আমরা হাওড়া সালকি আলাপনিকে শ্রেষ্ঠ সালের সম্মান তুলে দিয়ে আমরা কৃতজ্ঞ এবং আমরা মায়ের কাছে প্রার্থনা করি, মা এই ক্লাবের ওপর এইভাবেই আশীর্বাদ রাখুন এবং এই ক্লাবের সমস্ত সদস্য খুব ভালো থাকুন এবং নতুন নতুন ভাবে আমাদের থিম উপহার দিন এবং খুব ভালোভাবে সুখে স্বাচ্ছন্দ্যে তারা এগিয়ে যাক। নমস্কার।